সরকারি রেশনের চাল রাতারাতি পাচার করার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ল রেশনের 16 বস্তা চাল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত 3 নম্বর মহিপুর কান্তার ডিলার পাড়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে গাড়ি করে ডিলার রেশনের চাল বাইরে পাচার করছিল। সেই সময় গ্রামবাসীরা হাতে নাতে একটি চাল বোঝাই গাড়িকে আটক করে। গাড়িতে 16 বস্তা চাল মজুত করা হয়েছিল। গ্রামবাসীদের আরও অভিযোগ, এর আগেও রাতের অন্ধকারে বেশ কয়েক গাড়ি রেশনের চাল পাচার করেছে। রেশনে গেলে ডিলার গ্রামবাসীদের জিনিসপত্র না দেওয়ার অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা। অবিলম্বে ডিলারের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উত্তর দিনাজপুর থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। ডিলার চাল নিয়ে পাচার করছিল বাইরে, আমরা পাবলিক পাচ্ছি না, বলছে রেশন কার্ডে পাবা না, ডিজিটালে পাবা, ছোটতে পাবা না, বড়তে পাবা, এরকম করে ওরা চাল দিচ্ছে না। কতগুলো চাল বস্তা আটকালো? বর্তমানে 16 বস্তা আটকানো হলো। রাতে 2-3টা ফাইটার চলে গেছে, কালকেও চলে গেছে, আমরা ধরতে পারি নাই, যেহেতু আমরা ঘুমাই থাকি রাত্রে এরা বার করে। ডিলারকে জানিয়েছেন? ডিলারকে জানানো হচ্ছে, ও আসতেছে না, শুনতেছে না, কিছু বলতেছে না। এখন কি করবেন? এখন আমরা এই ডিলার চেন চাই, আমাদের এই ডিলার আর রাখবো না আমরা। এই ডিলার চুরি করে করে আমাদের পেটে লাত মারে মারে আমাদেরকে মানে মেরে ফেলছে। এই ডিলারকে সাসপেন্ড করা হোক, এই ডিলারের লাইসেন্স ক্যান্সেল করা হোক। আপনার নাম কি? আপনার নাম কি? রামকিষাণ মাহাতো। আপনি কি কিভাবে ধরলেন তার এইগুলোকে? আমি মালটাকে, আমি ওই যে দুলাল আর কি ফাটারটাকে মালগুলো লোড করছিল ভোর 3টায় আর কি। তখন ভোর 3টায় মালগুলো লোড করে আর কি যখন বার থেকে বার হলো মালগুলো, হ্যাঁ, ডিলারের দিকে বার করছে, বার করার সঙ্গে সঙ্গে আমি ওই বটগাছের ওখান থেকে ওকে আটকাচ্ছি মালটা আর কি। ও আটকাতে আটকাতে এখানে আনে মালটাকে আটকালাম। এটা কি ডিলারটা পাচার করছিল? ডিলারের এগুলা মাল, ডিলারের মাল। ডিলারকে ফোন করেছিলেন? ডিলারকে ফোন করেছিলাম। ডিলার আসছে? ডিলার আসছে না, সব জায়গায় আমরা ফোন করছি, বাড়িতে, থানায় ফোন করছি, থানার অফিসার বলছে যে হ্যাঁ যদি যাবো করে আমাদের 8টা বাজে গেল। আপনার নাম কি? বিজয়।